वेलकम बैक फ्रेंड्स, आशा करब तुम्हारा सबा खूब भलो आज हैपी आज सुस्थ आज हमें खूब भलो आओ एक नतून जैगार सन्धान नहीं तुम्हारे का चले रुकी मैंने जमार संगे तुम्हारा देखो ट्रैवल विद बम कोथा एस कि हलो तुम्हारा थामने देखे गेस कर ही नहीं तो एखानकार खबर क्वालिटी देखो की खबर वाला सार्व कर सब किस तुम्हारे सामने तुले धरब तरह चटपट कर आगे एम्बुलेंस घूर देखे नाओ और तरह संगे तुम्हारे करते हैं संगे थकते हैं देखते हैं ट्रैवल विद बम এসসি একেবারে তোমরা যারা আমার ব্রেকফাস্টের ভিডিও এত পছন্দ করছো তাদের জন্য আরেকটি নতুন খোঁজ নিয়ে চলে এসসি আজকে আমি আছি চিনার পার্কে যেখানে তোমাদের চানক হসপিটালটা আছে ঠিক তার অপোজিটে লোকেশন কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর যেখানে এসসি সেখানকার নামটা তোমাদের শেয়ার করে দিই হোটেল ভিক্টোরিয়া तो चलो एरा एखाने ब्रेकफास्ट मेनूते की रेखे तुम्हारे संगे एक बार शेयर करी खाबारगुलिर संगे तुम्हारे एक बार देखिए दी की एरा दिच्छे एखाने प्रथमे देखो कोल्ड मिल्क हॉट मिल्क कॉर्नफ्लेक्स चकोस तार संगे एखाने आछे कोकोनट चटनी टमेटो चटनी प्लेन कर्ड मने दई देखो धोसाटा खूब सुंदर भावे एखाने एरा सजिए रेखेछे तार संगे एखाने इडली एखानो इडली आछे सांबार सब्जी पराठा एखाने ब्रेड अवेलेबल आछे ब्रेड बटर बोलले ओनारा सार्व करे देबे फ्रेश लाइम वाटर आछे आर एखाने चायेर व्यवस्था आछे एंड कफी मेकारो आछे तो एई आइटेमगुली तोमरा पाच्छो तार संगे तुम्हरा एसे डिमेर जे कोनो आइटेम माने धरो पोज अमलेट एगुली किन्तु अर्डर करले ओनारा करे दें तो चलो खाबारगुली निये टेस्ट करी और केमन टेस्ट सेटा तोमादेर संगे शेयर करी तो ये समस्त आइटेमगुली ओनारा प्रोवाइड करछेन एर कस्ट किन्तु ओनलि 149 सानडे टू सैटारडे तुम्हरा पे जाबे एरकम सुंदर एक जायगा चिनार पार्कर मतन एरिया तुम्हरा जारा ट्रावेल करछो जारा एयरपोर्टे आसो अफिस आछो जारा होल नाइट ड्यूटी करछो ताराओ किन्तु चाइले सकाल बेला एरकम सुंदर एकटा ब्रेकफास्ट दिए दिनटाके शुरू करते ही पारो तो चटपट करे खाबारगुली निये आबार तोमादेर संगे आसछि स्टे ट्यून तो सबार आगे आमी कॉर्नफ्लेक्स दिए शुरू करब तो सुगार निये निएछि संगे एकटु मिशिए दिई अल्प करेई देब देखो पुरोटा किन्तु दिलाम ना आमी ठीक आछे तो ये केरकम खेते से संगे बोल एटार नर्माली जा सरकम ही बाट ए रखम एक सुंदर एम्बियंसे कान्ना ब्रेकफास्ट खेते भलो लगे बोलो तो माझे मध्य तो इच्छे करते ही पारे तार थेके बड़ो प्लस पॉइंट कि जानो तो तुम्हारा जरा ट्रावेल करछो जरा
এয়ারপোর্টে আসবে, যারা তোমরা আইটিতে আছো, সারা রাত জেগে কাজ করার পর সকাল সকাল এরকম একটা মজাদার ব্রেকফাস্ট হয়ে গেলে কেমন হয়? তার সঙ্গে এখানে আদার্স অফিসও আছে, এখানে কিন্তু আলাকাটও অ্যাভেলেবেল আছে, তোমরা আলাকাটও খাবার অর্ডার দিতে পারবে, যে এই না যে এই ব্রেকফাস্টই তোমাদের করতে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই। তো একটু খেয়ে দেখা যাক। নর্মাল নেক্সট আছে, আমি পরাঠায় যাচ্ছি। পরাঠাগুলি দেখেছো সফট? আমি যে এতক্ষণ ধরে ভিডিও করছি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু দেখো আমি আরেকবার দেখাচ্ছি, সফট দেখো। এখানে তার জন্য আমি সবজি নিয়েছি, সেই সবজিটা দিয়ে আমি ফ্রাই করব। এখানে দেখো আলু সবজি আছে, তার মধ্যে আমি মেথি পেয়েছি, আর এরকম মটর দেওয়া আছে, আলু মটর সবজি। আমি একটু গ্রেভিটা বেশি নিয়েছি যাতে পরোটাটা ডিপ করে খেতে পারি। সবজিটা কিন্তু খুবই স্পাইসি, ভালো খেতে। একটু আলুটা টেস্ট করি, যেরকম তোমার ওই পুরি সবজি যে আমরা নর্মালি খেয়ে থাকি না, ওই ধরনের টেস্ট অনেকটা। একটু দই দিয়ে খাই, আচ্ছা এই দুটোর মধ্যে কোনটা বেশি সাদা বলো তো, বলতে পারবে কাকে টাইট দিয়ে ওয়াশ করা হয়েছে? নেক্সট আমি যেটা নেব ইডলিটা দেখাচ্ছি, কতটা স্পঞ্জি দেখো। আর প্রত্যেকটা আইটেম কিন্তু গরম, প্রত্যেকটা আইটেম গরম, আমি ভিডিও করছি বলে ঠান্ডা হয়েছে। এটার সঙ্গে চাটনি নিয়ে নেবো, কোকোনাট চাটনি। কোকোনাট চাটনি দুভাবে হয়, এটা হচ্ছে কিন্তু কাঁচা যে কোকোনাটের ওপরে যে আমরা ফোড়ন দিই না, ফোড়নটা দিয়ে তার সঙ্গে মিক্স করা আছে। আর অনেকেই কী করে, ফোড়নের মধ্যেও কিন্তু আবার কোকোনাটটাকে দিয়ে একটু ফ্রাই করে নেয়। তো এটা কাঁচা কোকোনাটের ওপর করা, খেতে কিন্তু ভালো। এবার আরেকটা যে চাটনি আছে, হ্যাঁ যাচ্ছি দাঁড়ো, আরেকটা যে চাটনি আছে টমেটো চাটনি, সেটা টেস্ট করছি। মিষ্টি মিষ্টি ঝালঝাল, এটা কিন্তু খেতে বেশ ভালো। এরকম সাম্বার চাটনি, চাটনিটা একবার টেস্ট করছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত, এরকম কিন্তু আমরা দেখে থাকি অনেক জায়গায় সাম্বার চাটনি, তোমার রসুন চাটনি, পেঁয়াজ চাটনি, গ্রিন চাটনি দেয়, বাট এটার টেস্টটা কিন্তু একদমই ডিফারেন্ট আর খুবই ভালো। একটু আমি সাম্বার দিয়ে ইডলিটা ট্রাই করব। সাম্বারের মধ্যে দেখো কারি পাতা, গাজর, পেঁয়াজ সব দেখতে পাচ্ছি। একটু টেস্ট করে দেখি, সাম্বারটাও খুব ভালো। তার সঙ্গে আমি ফ্রেশ লাইম ওয়াটার নিয়ে নিয়েছি। তো খাবারটা পুরো কমপ্লিট করে তারপর আবার তোমাদের কাছে ব্যাক করছি। এখানে কিন্তু যে সাম্বারটা নেওয়া হয়েছে সেই সাম্বারটা কিন্তু খুব লাইট, একদম হালকা। অনেকেই তোমরা সকালবেলা হেভি সাম্বার খেতে চাও না, তার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো তোমরা যারা ইংলিশ ব্রেকফাস্ট খুঁজছো তাদের জন্য অবশ্যই আমি আরও নতুন কিছু ভিডিও আনবো, আনতে চলেছি। আমি এখন কিছু ব্রেকফাস্ট জোন দেখাচ্ছি, তার মধ্যে কিন্তু এইটা অন্যতম একটা ব্রেকফাস্ট জোন। একদম ছিমছাম এত সুন্দর পরিবেশে এসে না খাওয়ার কিন্তু কোনো ব্যাপারই না। তো তোমরা যারা সকালে খেতে ভালোবাসো, আমাদের মতন একটু পেটুক একটু হুজুগে, তারা কিন্তু অবশ্যই এসে ট্রাই করতেই পারো। তো আজকে আর বেশি না বাড়িয়ে, কফিটাও কিন্তু খুব ভালো, এখানেই এন্ড করব।
যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে ফার্দার নোটিফিকেশনের জন্য একটু বেশি করে শেয়ার করো, কারণ আমার এটা ছোট্ট একটা প্রচেষ্টা, তোমাদের সহযোগিতা একান্তভাবে আমার কিন্তু কাম্য। তো সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা যারা এখনও ট্রাভেল উইথ বঙ্কস এক্সট্রা সদস্য হলে প্লিজ সেখানে গিয়ে একবার ভিজিট করে এসো। সেখানে কিন্তু হোটেল রিভিউ খুব নতুন নতুন ভিডিও আসতে চলেছে, আর তোমরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে নিও, ইনস্টাগ্রামে আমার পরিবারের সদস্য হয়েছো। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।